আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব তিনটি কার্ড নিয়ে, একটি গ্রিন কার্ড, একটি ইয়েলো কার্ড এবং একটি রেড কার্ড। আসলে এই কার্ডগুলো কখন কাকে কোথায় দেয়া হয় এটা নিয়ে আজকে আলোচনা করব। বেসিক্যালি এই ভিডিওটি সম্পূর্ণ যারা আর্মি অফিসার, নৌবাহিনীর অফিসার অথবা বিমান বাহিনীর অফিসার হতে চান, সেটা লং কোর্স অথবা শর্ট কোর্স, তাদের জন্য আসলে এই ভিডিওটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, অনেকে আসলে আমরা যারা আর্মি অফিসারে যেতে চাই আমরা বেসিক ধারণাগুলো আমাদের অনেকের মধ্যে থাকে না, বা অনেকের মধ্যে এই বেসিক প্রশ্নগুলো ঘুরপাক করতে থাকে। তো ঠিক আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন আসলে ISSB-তে রেড কার্ডের কখন দেওয়া হয়, ইয়েলো কার্ড কখন দেওয়া হয় এবং গ্রিন কার্ড দেওয়া হয় কখন। আমার স্ক্রিনে একটু দেখতে পারেন, এই হচ্ছে হলো তিনটি আপনার গ্রিন কার্ড, রেড কার্ড এবং ইয়েলো কার্ড, এই হচ্ছে তিনটি কার্ড। যখন আমরা বা আপনারা যখন কেউ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর শর্ট কোর্স অথবা লং কোর্সের লিখিত পরীক্ষা পাস করবেন, দেন তখন আপনাদেরকে ISSB-তে অংশগ্রহণ করতে হয়। যখন ISSB-তে যাবেন, যাওয়ার পরে ISSB পরীক্ষার প্রথম যে দুটা পরীক্ষা আছে স্ক্রিনিং টেস্ট বলি, প্রথম হচ্ছে হলো আপনার ভার্বাল এবং নন ভার্বাল, একটা 100 মার্কের এবং একটা 38 মার্কের, অর্থাৎ IQ এবং ম্যাট্রিক্স। এখানে যারা পাস করতে পারবেন বা কোয়ালিফাই করতে পারবেন তাদেরকে নেওয়া হবে PPDT, অর্থাৎ পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট। আমি কথা বলছি আসলে গ্রিন কার্ড কখন দেওয়া হবে। তো পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট, এই এই পরীক্ষায় আপনাকে একটা হেজি পিকচার দেওয়া হয়। এই হেজি পিকচার দেখে আপনার নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগায়, নিজের সিক্স সেন্সকে কাজে লাগায় একটা গল্প লিখতে হয় এবং ওই গল্পের উপরে গ্রুপে বা গ্রুপমেটদের সঙ্গে ডিসকাশন করতে হয়। এই পরীক্ষায় যারা টিকে যাবেন তারা চলো ISSB-তে 4 দিন থাকার সক্ষমতা অর্জন করলেন। এখন ISSB-র 4 দিনে তো অনেক ধরনের পরীক্ষা হয়। এই 4 দিনে যারা সার্ভাইভ করে সবগুলো পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন তাদেরকে দেওয়া হয় কি গ্রিন কার্ড, অর্থাৎ এই কার্ডটি দেওয়া হয়, এই গ্রিন কার্ডটি দেওয়া হয়। আর এই গ্রিন কার্ড অর্জনের জন্যই তো আপনারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর লিখিত পরীক্ষায় পাস করে ISSB-তে অংশগ্রহণ করতে চান। বাট ইয়েলো কার্ড কখন দেওয়া হয়? ইয়েলো কার্ড মিনস দ্যাট এটি, এই ইয়েলো কার্ড কখন দেওয়া হবে, যখন আপনারা এই ISSB-তে 4 দিন থাকাকালীন সময় আপনার ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, অর্থাৎ শারীরিকভাবে যদি কোনো কাজ করতে আপনি সক্ষম না হন সেক্ষেত্রে আপনাকে ইয়েলো কার্ড দেওয়া হতে পারে। এখন শারীরিক কাজ তো অনেকগুলো আছে, বা গ্রুপমেটদের সঙ্গে কাজ করতে হয়, গ্রাউন্ডের যে কাজগুলো করতে হয় এক কথায় সেটা হচ্ছিল PGT, HGT, CT। PGT মিন প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, HGT মিন হাফ গ্রুপ টাস্ক, অ্যান্ড CT মিন কমান্ডিং টাস্ক। এছাড়া হচ্ছিল PAT, অর্থাৎ ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট। এই 4টা হচ্ছিল আপনার গ্রাউন্ডে কাজ করতে হবে, যেখানে আপনার শারীরিক সক্ষমতা দেখানোর একটা পরীক্ষা থাকে। বাট PGT, HGT, CT এগুলো হচ্ছিল আসলে গ্রুপ ওয়াইজ কাজ, গ্রুপ মেটদের সঙ্গে কাজ করতে হয়, সে কারণে এই কাজগুলোর উপরে আসলে ডিপেন্ড করে না। আপনার PAT অর্থাৎ পার্সন ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, এখানে 7টা অবস্থাকল দেওয়া থেকে, 7টা অবস্থাকল যদি আপনি নির্দিষ্ট সময়ে যদি অতিক্রম করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে আবার এই ইয়েলো কার্ডটা দিয়ে দিবেন। ইয়েলো কার্ডটা নিয়ে আপনাকে পরবর্তী একটা বোর্ডে অংশগ্রহণ করে যে পরীক্ষাটাই আপনি পারেননি সেই পরীক্ষাটা আবার দিয়ে আসতে হবে। এখন PAT কি জিনিস? PAT-তে হচ্ছিল 7টা অবস্থাকল থেকে, একটু আগে আমি বললাম এই 7টা অবস্থাকল একটু স্ক্রিনে দেখেন, এই ধরনের 7টা অবস্থাকল থাকবে। এই 7টা অবস্থাকলের মধ্যে যদি আপনি সক্ষম না হন, বা যদি আপনি এই 7টা অবস্থাকালের মধ্যে 2টা, 3টা বা 4টা, 5টা যদি দিতে না পারেন, তাহলে আপনাকে বা অনেকে 2টা থাকে বাকি বা অনেকে 1টা থাকে বাকি, সেক্ষেত্রে তাকে ইয়েলো কার্ডটা দেওয়া হয়। ইয়েলো কার্ড মিনস ড্যাট আপনি কিন্তু প্রাথমিকভাবে সিলেকশন হয়েছেন, অর্থাৎ ISSB-তে 4 দিন থাকাকালীন সময় আপনি সব ধরনের পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়ে গেছেন, শুধুমাত্র PAT বা আপনার শারীরিক যে পরীক্ষাটা এখানে আপনি একটু খারাপ করে ফেলছেন। তো যাই হোক, এই হচ্ছিল গ্রিন এবং ইয়েলো কার্ডের বিষয়।
আর হচ্ছে হলো রেড কার্ডের বিষয় নিয়ে একটু আলোচনা করি। রেড কার্ড মিনস ডেট, এটা এই রেড কার্ড হচ্ছে হলো কখন দেওয়া হয়। এই রেড কার্ড দেওয়া হবে যখন আপনি আইসিএসবিতে আইকিউ এবং ম্যাট্রিক্স এবং পিপিডিটি এই পরীক্ষাগুলো পাশ করার পরে যখন 4 দিন ওখানে স্টে করবেন, 4 দিন স্টে করার পরে সবগুলো পরীক্ষায় আপনি ভালো করার চেষ্টা করেছেন, সবগুলো পরীক্ষা দিয়েছেন, বাট কোনো না কোনো জায়গায় গিয়ে আপনার একটু খারাপ হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো তারা আপনাকে রেড কার্ড দেবে। রেড কার্ড মিনস ডেট আপনাকে পরবর্তীতে আবার পুনরায় নতুন থেকে অংশগ্রহণ করতে হবে। নতুন থেকে অংশগ্রহণ করা মিনস আপনার প্রাথমিক থেকে একদম শুরু করতে হবে। এই হচ্ছে হলো আপনার গ্রিন কার্ড, ইয়েলো কার্ড এবং রেড কার্ডের দেওয়ার কারণ। তো যাই হোক, আমরা আইসিএসবিতে পরীক্ষা দিতে যাব ইয়েলো কার্ডের জন্যও নয়, রেড কার্ডের জন্যও নয়। আমরা যারা আইসিএসবিতে পরীক্ষা দিতে যাব, আমরা যারা স্বপ্ন দেখে বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসার হব, আমরা অবশ্যই এই গ্রিন কার্ডটি অর্জন করার জন্যই কিন্তু আমরা আইসিএসবিতে যাব। এই গ্রিন কার্ডের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আইসিএসবিতে সকল পরীক্ষা ভালো করার জন্য এখন থেকে যারা আমরা আগামীতে পরীক্ষা দিতে যাব আইসিএসবিতে, তারা ভালোভাবে প্রস্তুতি নেব। এখন প্রস্তুতির জন্য অবশ্যই শুধুমাত্র বই পড়লে হবে না, প্র্যাকটিক্যাল কিছু বিষয় থাকে সেগুলোর উপরও আমাদেরকে নজর দিতে হবে। সবার শুভকামনা থাকলে শুভকামনায় বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।